সাকিবের ভূয়সী প্রশংসা কলকাতা অধিনায়কের। দীর্ঘ বিরতির পর অবশেষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে ফিরলেন সাকিব আল হাসান। রোববার দুবাইয়ে সানরাইডার্স হায়দ্রাবাদের বিপক্ষে ফেরার ম্যাচে দারুণ বোলিং করেন এই বাংলাদেশি অলরাউন্ডার। চার ওভারে মাত্র 20 রান দিয়ে নেন 1 উইকেট। অভিষেক শর্মাকে ফেরানোর পাশাপাশি কেন উইলিয়াম সনকে রান আউট করেন সাকিব? অবশ্যই সাকিব আল হাসান ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি, তবে ম্যাচ জয়ে সাকিবকে ব্যাটিংয়ে নামানোর প্রয়োজন পড়েনি উইলিয়াম মর্গানের। 6 উইকেটে জিতে তার সম্ভাবনা উজ্জ্বল করেছে কলকাতা। হায়দ্রাবাদ 115 রান বেঁধে ফেলার পর শুভমান গেলেন 57। 2 বল বাকি থাকতে জয় তুলে নেন কলকাতা। এমন দুর্দান্ত জয়ে সাকিবের ভূয়সী প্রশংসা করেছেন কলকাতার অধিনায়ক মর্গান। সাকিবের পারফরম্যান্সের প্রশংসা জানল নাইট অধিনায়কের কণ্ঠেই। ম্যাচের পর মর্গান বলেন, আমাদের এই বিশাল জয় সাকিবের অবদান অনেক। সাকিবের মতো এত অভিজ্ঞ ও আন্তর্জাতিক তারকাকে রাখলে দলের গভীরতা ও শক্তি বেড়ে যায়। তার স্কোয়াডে থাকা মানে বিরাট বিলাসিতা। সুপ্রিয় দর্শক, এই ছিল খবরটি। পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, এমনটি অনুরোধ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।